আব্দুর রহিম ওই আব্দুর রহিম বড় হয়েছে, মাস্টারি চাকরি পেয়েছে। আব্দুর রহিম চিন্তা ভাবনা করছে, ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক আছে, বন্ধুত্ব হয়ে গেছে, নামাজ কালাম পড়তে যায় মাঝে মাঝে ইমাম সাহেবের ঘরেতেই দুপুরবেলা শুয়ে পড়ে, ইমাম সাহেবের সঙ্গে খুব ক্লোজ রিলেশন। আব্দুর রহিম বলছে, হুজুর এবার তো বিয়ে শাদী করতে হবে, তো কেমন বিয়ে করব? হুজুর পরামর্শ দিলেন যে আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন, তুনকাহুল মারাতু লিয়ারবাইন, মেয়েদেরকে বিয়ে করতে হয় তিন চারটে কারণ দেখে, লি মালিহা, তার মাল জাল দেখে লোক বিয়ে করে, করোড়পতি হলে লোকে বিয়ে করে, ভালো ওস্তাগার হলে বিয়ে করে, বড় আপনার প্রমোটার হলে বিয়ে করে, কন্ট্রাক্টর হলে বিয়ে করে, তাই লি মালিহা, তার মাল জাল দেখে, ধন সম্পদ বিত্ত বৈভব দেখে, লি মালিহা, ওয়ালি জামালিহা, আর রূপ সৌন্দর্য দেখে, গোল্ডেন কালার দেখে বিয়ে করে। কোরআন জানে কি জানে, খোঁজ নেয় না, রোজা রাখতে পারে কি না পারে জিজ্ঞাসা করে না, গোল্ডেন কালার দেখে ভুলে গিয়েছে, আপেলের মতো গাল দেখে ব্যস্ত হয়ে গেছে, নামাজের কথা আর শ্বশুরও জিজ্ঞাসা করে না, ছেলে তো জিজ্ঞাসা করে না, ছেলের বাবাও জিজ্ঞাসা করে না। তৃতীয় নম্বর, লিহাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে, সৈয়দ বংশের মেয়ে, মোগল বংশের মেয়ে, পাঠান বংশের মেয়ে, বলে গঙ্গার জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, থিওরি ফর্মুলা লাগিয়ে নিয়েছে, নেওয়ার পরে বিয়ে করে নিয়েছে। আল্লাহ রসুল বলছেন চতুর্থ নম্বর, লিদিনিহা, দিনদারি দেখে বিয়ে করে নাও, ফাজফার বিজাতিদ্দিন, অর্থবিত্ত দেখে বিয়ে করলে, নিউ মার্কেটে বাবার দোকান আছে, হাওড়ার অঙ্কুর হাটিতে বড় স্টল আছে, এমনি ভাবে আপনার শালুকপাড়াতেও দারুণ বড় আপনার গোডাউন আছে, তিনটে দোকান দেখে এক বাবার এক মেয়ে বিয়ে করে নিলে। ঘটনাক্রমে অঙ্কুর হাটিতে যে স্টলটা ছিল ওই স্টলে আগুন লেগে গেল, শর্ট সার্কিট হয়ে গিয়ে আপনার গোটা মালগুলো রাতারাতি পুড়ে শেষ হয়ে গেল, অর্থের পূজারী এক মুহূর্তে এক রাতে পথের ভিখারি হয়ে গেল, মালের কোনো স্থায়িত্ব নেই। সুতরাং মাল সম্পদ দেখে বিয়ে করো না। আর রইল রূপের জৌলস, কাশ্মীরের মতো গাল, গোল্ডেন কালার, এই দেখে বিয়ে করে নিলে, দারুণ অপশরি দেখে বিয়ে করে নিলে, বিয়ের পরে শ্বশুর আব্বা যে আপনার আরটিআর অথবা আপনার স্প্লেন্ডার দিয়েছে, বুলেট দিয়েছে, ওই গাড়ি নিয়ে স্ত্রীকে নিয়ে স্টাইল দিয়ে যাচ্ছিলে, বাইপাসের উপরে ট্রাকে হালকা ধাক্কা লেগে গেল, চিৎপাত হয়ে আপনার ফ্লাইওভার থেকে পড়ে গেলে, তুমি একদিকে, তোমার স্ত্রী একদিকে, যখন হুঁশ ফিরছে, জ্ঞান ফিরছে, দেখছি একজন পিজি হসপিটালের বেডে আর একজন চিত্তরঞ্জন হসপিটালের বেডে, এই ঘুষ ফেরার সঙ্গে সঙ্গে বলছে, আমার মোমেনা কোথায়? বলছে, মোমেনাকে চিত্তরঞ্জনে পাঠানো হয়েছে, মোমেনাকে চিত্তরঞ্জনে পাঠানো হয়েছে, তুমি ঠিক আছো কিনা বলো। বলছে, মনে হচ্ছে তো ঠিক আছি, সুস্থ আছি, মোটামুটি ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে, সেভেন ডেজ, সাত দিন পরে যখন ছুটি হয়েছে, ওদিকে মোমেনাকে গিয়ে দেখছে সিরিয়াস অবস্থা, মোমেনার ছুটি হতে দুদিন বাকি আছে, গালটে খান থেকে চিরে গেছে, সাতখানা সেলাই পড়েছে, কপালটা আপনার উল্টে গিয়েছে, চামড়ার এখানে পটি মারা আছে, এমন গদগদে সেলাইয়ের ঘা হয়ে আছে, পাঁচখানা সেলাই ওপর নিচে আড়ে লম্বায় হয়ে আছে, সেলাই যখন কাটা হলো মুখে এখানে সেলাইয়ের দাগ, এখানে সেলাইয়ের দাগ, আল্লাহর রসুল বলছেন রূপ সুন্দর দুদিনে ফুরিয়ে গেল। আর যদি বংশ মর্যাদা দেখলে, দেখলে এলাকার কাউন্সিলরের মেয়ে আছে, পঞ্চায়েত প্রধানের মেয়ে আছে, কিংবা কাউন্সিলরের ভাইজি আছে, এই দেখে বিয়ে করে নিলে, দাদার জায়গায় দিদি এসে গেল, গদি পাল্টে গেল, ঝান্ডা বদলে গেল, পতাকা উল্টে গেল, গদি উল্টে দিদির পরিবর্তে দাদা এসে গেল, কাউন্সিলরকে পকড়াও হলো, আপনার লিস্টে নাম বেরিয়ে গেল, কাউন্সিলর সাহেব ইনি ৬ কোটি টাকার হাবলা কেবলের কাছে জৌড়ে গেছে। আগে জামাই যখন যেতেন হোন্ডা সিটি চড়ে যেতেন, চার চাকা BMW চড়ে যেত, আর গ্রামের মেয়ে ছেলেগুলো আর ছেলেগুলো দেখতে বলে, দেখ অমুকের জামাই যাচ্ছে, ও আবার জানলাটা খুলে মুখটা বাড়িয়ে ঘড়িটা দেখিয়ে বলতো, হ্যাঁ আমি জামাই যাচ্ছি। এবারে যখন হাওলা কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে, তখন সন্ধ্যার পরে রাত ৮টার পরে টুক টুক করে ঢুকছে, কেউ বুঝতে না পারে, শীতের দিনে আসছে, রুমালে মাথাটা ঢেকে যেন মনে হচ্ছে মুফতি সাহেব বাড়ি আসছে। লোকজন জিজ্ঞাসা করছে, কি গো জামাই, জামাই নাকি, জামাই নাকি,
করতে ঢুকছে জামাই বলতে পারছে না হ্যাঁ জামাই এত লজ্জা পেয়ে গেছে বলতে শরম হয় এজন্য রাসূল বলছেন বংশ মর্যাদা নাই ফাসফার বিজাতি দিন দিনদারিকে প্রাধান্য দাও এ আল্লাহ ওয়ালি কিনা দেখে নাও কুরআন তেলাওয়াত জানে কিনা বুঝে নাও রমজান মাসে রোজা রাখতে পারে কিনা জেনে নাও যদি জানে পারে তাহলে সম্পর্ক করে নাও অসুবিধা হবে না গল্প বলছিলাম কিন্তু ইমাম সাহেব যুক্তি দিলেন আব্দুর রহিম ভাই দিনদার দেখে বিয়ে করবেন অসুবিধা হবে না তবে আমি তো মাস্টার দিনদার তো অবশ্যই হবে কিন্তু একটু শিক্ষিত না হলে মানায় না বলছে হ্যাঁ তাও তো বটে শিক্ষিত অবশ্যই নেবেন পাশের গ্রাম নজরপুর ওখানে নজর করেছে দেখেছে যে একটা ভালো শিক্ষিত মেয়ে আছে বিয়ে পাস বিয়ে পাস মেয়ে আছে আর আপনার ডিএলএড করে রেখে দিয়েছে ভয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত ওখানেই নিয়েছেন বিয়ে হয়ে গেছে প্রথম রাত ফুল সজ্জার রাত দুজনে শুয়ে আছে আর মনে মনে ছেলে মাস্টার মশাই ভাবছেন আব্দুর রহিম যে আমি তো আইএমএ মাস্টার আইএমএ এমএ পাস আমার অনেক ডিগ্রি আছে ও আমার সঙ্গে আগে কথা বলবে সালাম করবে তাই আমি জবাব দেব আগে সালাম করলে ও করবে আমি করতে যাব না আগে কথা বললে ও বলবে আমি উপজে বলবো না আমি ছোট হতে যাব না তাই না আর কোরআনে তো আল্লাহ বলেছেন সুন্দর ঘটনা আর রিজালু কাওয়ামুন আলান নিসা পুরুষকে নারীকে নারীর উপরে প্রাধান্য দেওয়া হলো পুরুষকে বড় বানানো হলো নারী তার নিম্ন স্থানটাকে দেওয়া হলো কেন ব্যালেন্স ঠিক রাখার জন্য অসম্মানীয় ভাই ট্রাক্টর দেখেছেন না ট্রাক্টরের সামনের দুটো চাকা ছোট পিছনের দুটো চাকা বড় আবার বাসের সব সমান চাকা আছে কি না আবার বর্ধমানে ধান কাটার যে মেশিন হয়েছে ওই মেশিনের সামনের চাকা বিরাট বড় পিছনের চাকা আবার ছোট ছোট এটা ব্যালেন্স ঠিক রাখা আল্লাহ ঠিক ব্যালেন্স করে দেয় কোন সংসারে স্বামী একটু বেশি বুদ্ধিমান তো স্ত্রী তাকে দেয় হাধা ভোদা স্ত্রী যে স্বামী যা বলে তাই শুনে নেয় আবার কোন আপনার সংসারে এমন আছে মুরগির থেকে মোরগের থেকে মুরগির বাং বেশি আছে না তো আল্লাহ একটা ব্যালেন্স করিয়ে দেয় যাও তো সচরাচর নিয়ম হচ্ছে কি যে পুরুষকে প্রাধান্য দিয়েছে নারীকে তার নিম্নে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাই মাস্টার মশাই ভাবছেন আমি আগে কথা বলতে যাব না ও আগে কথা শুরু করবে তাই আমি জবাব দেব আর মেয়েটা মনে মনে ভাবছে আমি তো বিয়ে পাস মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না তাই আমি আগে কথা বলতে যাব না এই দুজনা দুজনের আপনার অভিমান দুজনে দুজনের জেদ বজায় রাখতে গিয়ে সারা রাত কেটে গেছে কথা বলা হলো না সকালবেলা আব্দুর রহিম মসজিদে গিয়েছে ইমাম সাহেব বলছে আসসালাম আলাইকুম আব্দুর রহিম ভাই নতুন রাত কেমন কাটলো চুলটা মনে হচ্ছে ভিজে ভিজে মানে গোসল সেরে এসেছো নাকি তো ও রাগ করে বলছে তুমি যে কেমন সারা রাত শুকনো কাটলে সালাম কালাম হলো না তুমি বলছো চুল ভিজে কথা হলো নাকি যাই হোক তো বলছে কি ব্যাপার ভালো বলে ভালো কাটলো না কি যেদির পাল্লায় পড়ে গেছে বুঝলাম না এই করে বেশ কয়েকদিন কেটে যায় স্কুলে আপনার ফোর্স খেলা হয় আর আপনারা মাস্টার আব্দুর রহিম সাহেব দেখেন ক্লাস টেন ইলেভেন এর মেয়েরা আর টুয়েলভ এর মেয়েরা সব ফোর্স খেলা করছে দৌড়া দৌড়ি ছুটাছুটি হাই জাম্প লং জাম্প খেলছে আর মনে মনে ভাবছে যে এদের মধ্যে কাউকে একটা সংসারের অর্ধাঙ্গিনী করে নিলে সঙ্গিনী করে নিলে ভালোই হতো এরা কথা শুনতো এ তো মোটেই কথা শোনে না টেম্পার দেখায় চিন্তা করে আবার বলে না না ইমাম সাহেব মানা করেছেন আর নাজিরু ওয়াল মানজুর কিলাহুমা মালউনান যুবতী দাঁড়ির দিকে তাকানো যাবে না যিনি তাকাবেন তিনিও গুনাহগার হবে আর আমি যদি তাকাই তাহলে আমার চোখে আল্লাহ উত্তপ্ত করে সীসা গরম করে দেবে সুতরাং তাকানো যাবে না লা হাওলা ইস্তাগফিরুল্লাহ দেখবো না বলে আবার চোখটা নিচু করে নেয় চোখ নিচু করে বাঁশি দেয় এইভাবে খেলা শেষ হয়ে যায় বাড়ি আসে আর মনে মনে ভাবে বড় আপনার শপিং মল থেকে একটা ভারো ঘাগরা নিয়ে যাব দিয়ে ঘাগরাটা আপনার উপরে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাব আর ঘাগরা নিয়ে যখন পাঁচিলের গেট দিয়ে ঢুকবো ও বারান্দা দিকে দিকে বলবে না রে বাবা দারুণ ঘাগরা কত নিয়েছিল দাম আর যেই জিজ্ঞাসা করবে দাম তখন খুলে যাবে আমার তখনই বলে দেবো কথা শুরু হয়ে যাবে তো এই করে ও দেখছে যে পাঁচিলের দরজা দিয়ে ঢুকছে একটা দারুণ কিছু পোশাক নিয়ে আসছে মেয়েটা মনে মনে ভাবছে যে আমি হতে পারি গরিবের মেয়ে কিন্তু তাই বলে আমি আমি লোভী মেয়ে নয় আর আমি ওরকম আ দেখলে নয় যে আমার কাছে আনলেই আমাকে কথা বলতে হবে সুতরাং অত ছোট হওয়া যাবে না আনছে আনুক
তো ও যখন দেখছে কোনো কথাটা বললো না তখন কি করলো আল্লাহর উপরে রেখে দিয়ে বলছে ভালো একটা দামি ঘাগড়া ছিল যার ইচ্ছা যায় সে পরবে ইচ্ছা যায় প্যাসিভ ভয়েজে কাজ হচ্ছে ডাইরেক্ট না প্যাসিভ ভয়েজে কাজ হচ্ছে ও তাড়াতাড়ি করে এক কাপ গরম চা বানিয়ে কফি বানিয়ে সুন্দর করে টি টেবিলে রেখে দিয়ে বলছে ভালো কফি বানিয়েছি এক কাপ যার ইচ্ছা যায় সে পান করবে তখন ওদের বাড়িতে যে আদ বয়সী 46 47 বছর বয়সে মেয়ে একটা কাজ করে বুড়ি আপনার আদ বয়সী মহিলা ও মনে মনে ভাবছে দিনের বেলা যেমন এমন হচ্ছে তাহলে রাতে মনে হয় সেটিংটা ঠিক হয়ে যাবে তো এই রকম ভাবে 26 27 রাত পার হয়ে যাচ্ছে কোনো সেটিং হয় না 28 রাত 28 মাস 28 রাতে যুক্তি করছে আর ওই আদ বয়সী আপনার ওই মহিলাটাকে বলে গেছে চাচিমা কালকে বলে দেবে তোমাদের ওই বৌমাকে যেন বিছানাটা আলাদা হয় আমার খাটে যেন না ঘুমায় ও খাটে ঘুমানোর যোগ্যতা হারিয়ে ফেলেছে তখন ও বলছে মা কি এমন কর্মকাণ্ড হচ্ছে বিছানা আলাদা করতে বলেছে বলে করতে বলেছে করে দেবো অসুবিধা কি আছে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে নজরপুরকে আপনার বিসর্জন দিয়ে এইখানে এসে তার পায়ের নিচে বিছানা পেতেছিলাম সে যদি বিছানাটা লাথি মেরে দেয় নিজের জীবনের অর্ধাঙ্গিনী না বানায় নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন সঙ্গিনী না বানায় সহধর্মিনী না বানায় আমার কিছু করার নাই আমি কি করব বলো চাচিমা তবে তাহলে তুই বিছানা আলাদা করবি বলে তা না তার কি করব বলে বিছানা হয়ে গেছে আলাদা দুটো রাত পার হয়ে গেছে 28 তারিখ 29 তারিখ এবার 30 তারিখের রাত পড়েছে সকালবেলা জুমার দিনে ফজরে নামাজ পড়তে গিয়েছে গিয়ে আব্দুর রহিম মাস্টার মশাই ইমাম সাহেবের সঙ্গে বলেছে হুজুর হাতটা দেন বলে কেন হাত কি করবেন বলছে আপনি কি জ্যোতিষী নাকি হাত দেখবেন বলে না হাত দেখবো না আপনার হাতটা দেন হাত দিয়েছে আর দুটো হাত মুঠো করে বলেছে হুজুর এই এক মাস হয়ে গেছে আজকে রাত পড়লে এক মাস দিন হয়ে যাবে না ছোট বান্দিকে সামলাতে পারলাম না নিয়ত করেছি আজ রাতে যদি কথাবার্তা না হয় কালকে ফজরের আগে আগে তালাক দেব আপনাকে বলে গেলাম ইমাম সাহেব পরেশান পড়ে গেছে তাড়াতাড়ি ফোন দিয়েছে নজরপুরে ওর মা ওর আব্বাকে ইমাম সাহেবকে বলেছে ইমাম সাহেব ওই অমুক একটা মহিলা আমাদের গ্রামে বিয়ে হয়েছে মাস্টার মশাইয়ের সঙ্গে ওর আব্বার নাম জানো বলছে হ্যাঁ জানি ওর আব্বার নাম আব্দুল করিম বলছে আব্দুল করিম ভাইকে একটু ফোনটা দাও তো দিয়েছে দিয়ে বলছে আব্দুল করিম সাহেব বলছেন বলে হ্যাঁ বলছি বলছে আপনার মেয়ের সঙ্গে জামাইবাবু সেটিংটা ঠিক হচ্ছে একটু খোঁজ খবর নেন ও তো বলছে হ্যাঁ সেই রকম একটা অগোছলো অগোছলো ভাব যেন দেখছি তো ও ফোন করলো মেয়েকে মা এমনটি করতে নাই তোরা সেটিংটা ঠিকঠাক করে নে কি অসুবিধা হচ্ছে তোদের বল তোরা ঠিকঠাক করে নে ও বলছে দেখো বাবা আমাকে টাকা পয়সা খরচ করিয়ে লেখাপড়া শিখিয়েছো আমি শিক্ষিতা হয়েছি আমি জানি কোন পরিবেশে কেমন করে মানিয়ে নিতে হয় ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ মাই ফাদার তুমি আমাকে ডিস্টার্ব করো না ডোন্ট ডিস্টার্ব মি বাবা আমাকে ডিস্টার্ব করো না আমাকে আমার মতো থাকতে দাও ডোন্ট ইন্টারফেয়ার আওয়ার ইন্টারনাল ম্যাটার আমাদের প্রাইভেট ম্যাটারে তুমি দখলান্দাজি করো না বাবা এসব ব্যাপার তুমি বাদ দাও তুমি তোমার মতো থাকো এ মেয়ে খুব জেদি মেয়ে একে বাবাও কন্ট্রোল করতে পারলো না 30 দিনের রাত শেষ নিচেই শুয়ে আছে আপনার ঘরের নিচেটায় আপনার ওর স্ত্রী আর মাস্টার মশাই আব্দুর রহিম সাহেব খাটের উপরে আর এখন একটা চোর ছিচকে আপনার শীত কাটে না দেওয়ালের শীত কাটে ওই শীত কাটা চোর ও ভাবছে যে আব্দুর রহিম সাহেব এক মাস হয়ে গেছে বেতনটা পেয়ে গেছে মনে হয় বেতনটা বাড়িতে রেখে স্যালারিটা বাড়িতে রেখে শ্বশুর বাড়িতে নতুন বউকে নিয়ে বেড়াতে গেছে কিছু হাত খরচ নিয়ে শ্বশুর বাড়ির জন্য কত আর নেবে 1,002 টাকা নিয়েছে আর বাকি 85,000 টাকা যেটা বেতন পেয়েছে সব মনে হয় 80,000 টাকা এখানেই আছে 5,000 টাকা নিয়ে হয়তো গেছে যাই এই ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে আসে টুকটাক 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 করে দেওয়াল কাটছে দেওয়াল কাটছে দুজনেই ঘুমিয়ে আছে জেগে আছে কেউ বুঝতে পারছে কেউ তো ঘুমায়নি যে টুকটাক টুকটাক করে কিছু একটা আওয়াজ হচ্ছে কিন্তু কেউ কিছু বলে না এই আওয়াজ হতে হতে দেওয়ালটা ফাঁকা হয়ে গেছে বাইরে চাঁদের আলো ভিতরে ঢুকছে রহিমা বুঝতে পারছে যে কিছু একটা ঘটছে কিন্তু তবুও কিছু বলছে না এই করতে করতে যখন দেওয়াল কমপ্লিটলি কাটা হয়ে গেছে তখন চোর কিন্তু ডাইরেক্ট বডি ঢুকিয়ে দেয় না চোর প্রথমে সিগন্যাল
সিগন্যাল দেখে যে রেড সিগন্যাল না ব্লু সিগন্যাল গ্রিন সিগন্যাল এই জন্য লাঠির মাথায় একটা মাটির হাড়ি দিয়ে চেকিং করে দেখে যে ঘরে কেউ আছে না নাই আমার জন্য সুবিধা না অসুবিধা আমার জন্য সুযোগ না দুর্যোগ তাই না আর যদি ডাইরেক্ট মাথা ঢুকিয়ে দেয় আর পট করে যদি কেউ ছুটিয়ে দেয় তাহলে একেবারে সব শেষ হয়ে যাবে এই জন্য প্রথমে কি করলো মাটি এই আপনার লাঠির মাথায় একটা মাটির হাড়ি দিয়ে চেকিং করছে কিছু আছে কিনা তো মেয়েটা প্রথমে ভয় পাচ্ছিল তারপর আবার নিজেকে শক্ত করে নিল নিজেকে সাহস দিয়ে বলল এই ভয় পাওয়ার কি আছে তুই তো একটা সায়েন্সের ছাত্রী আর এইটা যেটা আসছে এটা মানুষের মাথা হতে পারে না তার কারণ মানুষের মাথা জিওগ্রাফিক্যাল ক্যালকুলেশনে আপনার লাইফ সায়েন্স আমি পড়েছি যে মানুষের মাথা একটা প্রাপ্তবয়স্ক পুরুষের মাথা 22 থেকে 24 ইঞ্চি হয় আর এটা যেটা ঢুকছে এটা কমসে কম বা আপনার 32 থেকে 34 ইঞ্চি সুতরাং এটা মানুষের মাথা হতে পারে না ডোন্ট ওয়ারি তাই ভয় পাওয়ার কিছু নাই শক্ত করে আছে ভয় পেল না তারপর চোর যখন দেখছে যে হাঁড়ি নির্বিঘ্নে ফিরে এসেছে কোনো অসুবিধা নাই চোর ভাবলো যে মাস্টারও বাড়ি নাই মাস্টার বউও বাড়ি নাই ঘর আছে ফাঁকা ঘর আছে একা আর ভিতর আছে 80,000 টাকা আর ওটা যদি নিয়ে দিতে পারি তাহলে আমার অর্থনৈতিক কাঠামো হবে পাকা আর কারবারের চলবে কারবার কারবার দ্রুত চলবে বন্ধ হবে না চাকা জমনি এ কথা ভেবেই ছট করে লাভ দিয়ে দিয়েছে আর মেয়েটার একেবারে পায়ের কাছে গিয়ে পড়েছে ও তো বাঁচাও গো বলি একেবারে এক লাভ খাটে গিয়ে উঠেছে আর জমনি খাটে গিয়ে উঠেছে আর ও মাস্টার মশাই পাঁজা করে ধরে বলছে ও আমার সোনালি রহিমা রে তোকে আজকে পেয়ে গেলাম রে বলছে হ্যাঁ তুমি আমাকে বাঁচাও গো বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছে তোমাকে জন্যই তো সব কিছু উৎসর্গ রহিমা কথা হয়ে গেল তালাকের শপথ যেটা ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেল তখন তাড়াতাড়ি করে সে চোরের কাছে এসে বলছে ভাইজান তুমি জীবনে এত উপকার করেছো এই উপকার জীবনেও তোমাকে ভুলতে পারবো না তুমি আমার রহিমাকে পাইয়ে দিয়েছো তোমাকে যে কি বলে থ্যাঙ্কস দেব আমি থ্যাঙ্কস দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না ও বলছে মাস্টার সাহেব আমাকে মাফ করে দাও কাউকে গ্রামে বলে দিও না আমি আর জীবনেও কোনোদিন চুরি করবো না নাক্কান মোড়াতে চাচ্চোর হব না তো স্ত্রীকে বলছে রহিমা একটু তাড়াতাড়ি ইন্ডাকশনটা চালাও তো দেখি একটু ভালো গরম দুধের চা বানাও তো যেমন ওদিন কফি বানিয়ে দিয়েছিলে একটু বানাও তো চোরকে একটু দাও একে দাও একটু দাও আমাদের মিল করিয়ে দিয়েছে ও একটা ভালো এক কাপ কফি বানিয়ে দিয়ে বলছে সাহেব নিন আপনি মাস্টার সাহেব মতো সুন্দর বর এত সুন্দর ঘর পাইয়ে দিয়েছেন আপনার কৃতজ্ঞতা জীবনেও ভুলতে পারবো না আপনার এই অনুগ্রহ মরণের আগ মুহূর্ত পর্যন্ত মনে রাখবো আপনার এ দয়া কখনো ভুলবো না ও ভাবছে কি ড্রামা হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি আপনাদের গল্প শোনাতে চাইছি না আমি বলতে চাইছিলাম চোর ভালো না খারাপ খারাপ চুরি বিদ্যাটা খারাপ তো চোর খারাপ চুরি বিদ্যা খারাপ কিন্তু এই চোর ভালো কাজ করলো না দুটো সংসারকে অ্যাড করে দিল জয়েন করে দিল চোর আছে বলেই মিয়া গ্রিল লাগাচ্ছেন চোর আছে বলেই মিয়া তালা লাগাচ্ছেন চোর আছে বলেই শাটার লাগাচ্ছেন চোর আছে বলেই এত হাইলি সিকিউরিটি দিচ্ছেন চোর যদি না থাকতো তালাওয়ালার কারবারে তালা পড়ে যেত বুঝতে না চোর যদি না থাকতো গ্রিলওয়ালার গ্রিলের দোকানে লকডাউন লেগে যেত চোর যদি না থাকতো রাজমিস্ত্রিদের আপনার পেটে ছুঁচোয় ডন মারত চোর যদি না থাকতো ইট ভাটার মালিকগুলো রাস্তায় ফুটো থালা নিয়ে ভিক্ষা করত চোর যদি না থাকতো আরো অনেকের ব্যবসা মন্দা হতো তাহলে চোর আছে বলে এতগুলো ব্যবসা চলছে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বানিয়েছে বলে ইবলিস ধোঁকা দেবে ভাঁওতা দেবে ভুল পথে রং পথে নিয়ে যাবে আর আল্লাহর বান্দা সঠিক পথে যাবে আল্লাহর বান্দা সঠিক পথে যাবে ইবলিসকে সেজদা করতে বলা হয়েছিল ইবলিস সেজদা করেনি তাই মানুষকেও সেজদা করতে দেবে না ইবলিস পণ করেছিল কিন্তু যখন আল্লাহ
আল্লাহর বান্দা সিজদা করবে, সিজদা করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার জীবনের সব গুনাহ maaf হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় শুধু উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বললে, ইবলিস গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে বেরিয়ে যা, জান্নাত থেকে বেরিয়ে যা, ইবলিস সঙ্গে সঙ্গে তুলল হাত, শুরু করলো মুনাজাত, ওগো রাব্বুল আলামিন হে আল্লাহ তুমি আমাকে সময় দাও, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বাঁচব তুমি সুযোগ দাও। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ তোকে দিলাম। ইবলিস বলল আইয়ামি নিউ আশিমাল, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে তোমার বান্দাকে আমি চতুর্দিক দিয়ে ধোঁকা দেব। আল্লাহ বললেন ঠিক আছে তাই হবে। ইবলিসের দোয়া শেষ, আল্লাহ বললেন কি রে ইবলিস তোর মোনাজাত শেষ? আল্লাহ বললেন, ইবলিস বলল হ্যাঁ আল্লাহ শেষ হয়ে গেছে। ইবলিস মোনাজাত যখন শেষ করে দিল, আল্লাহ বললে ইবলিস শুনে নে তোর মোনাজাত যখন শেষ হয়ে গেল তো জেনে নে বুঝে নে তুই চারটে দিকের কথা বললি কিন্তু দিক কটা? আমি বলেছিলাম সাতে সমুদ্র, আটে অষ্টভুজ, নয়ে নবগ্রহ, দশে দিক, দিক কটা? দশটা দিক, তাই না? দশটা দিক। আর ইবলিস বলেছিল কটা? চতুর্দিক দিয়ে। আই আমি নিউ আসিমাল, ডান দিক আর বাম দিক, সামনে আর পিছনে, তো ডান দিক দিয়ে ধোঁকা দেব, বাম দিক দিয়ে ধোঁকা দেব, সামনে দিয়ে দেব, পিছন দিয়ে দেব। আল্লাহ বললে ইবলিস তুই চার দিক দিয়ে পারবি কিন্তু দিক তো চারটে নয়, দিক হলো দশে দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত বায়ু, আছে না? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত বায়ু, চারটে চারটে আটটা, এই চার দিকে হয়ে গেল আট দিক। আর দুটো দিক আছে, একটা হচ্ছে উধ আর একটা হচ্ছে, একটা হচ্ছে ঊর্ধ্ব আর একটা হচ্ছে অধ, আছে না? উপর দিক আর নিচের দিক। তাই ইবলিসকে আল্লাহ বলে দিলেন বান্দা আমার বান্দা যখন হাত তুলে বলবে রব্বানা যালামনা, আল্লাহ শাবানের 15 তারিখের রাতে পবিত্র রাতে দোয়া করছি আর কখনো গুনাহ করব না, উপর থেকে রব্বানা দেবেন সান্ত্বনা, ওরে আমার বান্দা তোর চোখ দিয়ে বেরিয়ে গেছে পানি তুই করলি কান্না, এবার শুনে নে আমি তোর রব্বানা তোর জন্য নাজিল করছি একটি বাণী, তোকে আমি জাহান্নামে দেব না। জোরে বলুন ও সম্মানীয় শুধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন সেজদায় চলে যায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলেন বান্দা তুই আমার পায়ে সেজদা করলি, তুই আমার কোলে সেজদা করলি, তোর জীবনের সব গুনাহকে maaf করে দিলাম, তোর আমলনামাতে তোর নামায় আমলে একটাও গুনাহ আর রাখলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সম্মানীয় বন্ধুরা আমার, ইবলিস উপরে বাধা দিতে পারবে? ইবলিস তো উপরের দিকটা বলে নাইনি আর নিচের দিকটাও ভুলে গিয়েছিল বলা হয়নি, তো আল্লাহ বললেন ইবলিস শুনে নে তুই আমার বান্দা হাত তুললে আরশের সঙ্গে আমার বান্দার সম্পর্ক হবে, তুই মাঝখানে কোন রকম আটকাতে পারবি না, আর সেজদায় গেলে আমার সঙ্গে আমার বান্দার গভীর ভালোবাসা হবে, তুই সেই ভালোবাসার মাঝখানে ফাটল ধরাতে পারবি না। সম্মানীয় শুধু উপস্থিতি আমার, এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলে যাচ্ছি আমরা ইনশাল্লাহ নামাজে পাবন্দি হব, হব ইনশাল্লাহ নামাজের পাবন্দি করব, নামাজ কাজা করব না, আর পার্মানেন্ট মুসল্লি হয়ে যাব, টেম্পোরারি মুসল্লি হব না। টেম্পোরারি মুসল্লি নামাজে খাট কে, নামাজে ষাট কে, নামাজে 360 কে, আছে না? নামাজে আট কে, মানে জুমায় জুমায় নামাজি, কিসে জুমায়? শুক্রবারে করে যায় শুক্রবারের মুসল্লি, শুক্রবারের মুসল্লি শুধু হবে ভাই? একটা ছেলে বিএ পড়ছে ফার্স্ট ইয়ার, ওর মূল সাবজেক্ট হচ্ছে আপনার বাংলা অনার্স, আর অ্যাডিশনাল সাবজেক্ট আছে ওর আপনার জিওগ্রাফি আর হিস্ট্রি, আর পাশে একটা আপনার আর একটা বাড়তি সার্টিফিকেট সাবজেক্ট আছে ওটা হচ্ছে আপনার গল্প মঞ্জুরি, ওই গল্প মঞ্জুরির সাবজেক্ট ওটা আপনার যদি 30-এর উপরে পায় তো যুক্ত হবে, আর 30-এর উপরে না পেলে যুক্ত হবে না। এখন এই আল্লাহর বান্দা যে আপনার মূল সাবজেক্ট যেটা বাংলা ওতে আপনার ফেল করে
গিয়েছে আর আপনার আরো যে সাবজেক্ট আছে আপনার সে সাবজেক্টেও ফেল করে গেছে আর একটা যেটা বাকি সাবজেক্ট ছিল ওই সাবজেক্টে 100 পেয়ে গেছে 100 পেলে কি যুক্ত হবে যুক্ত হবে না এজন্য পাঁচ ওয়াক্তের নামাজ এটা আমাদের জন্য কম্পালসরি তো কম্পালসরি সাবজেক্ট যেটা সেটাতে পাস করতে হবে আপনি ইলেকটিভ সাবজেক্ট যেটা বেতের ওটাতে পাস করতে হবে তবে অ্যাডিশনাল সাবজেক্টটা যুক্ত হবে নতুবা হবে না তাই শুধু আমার আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব জুমার শুধু মুসল্লি হব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আর আমি আমার মূল বক্তব্যের শেষে পূর্বে পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাইছি সম্মানীয় শুধু উপস্থিত আমার আমাদের এই যে মাস চলছে এটা শাবান মাস শাবে বরাতের মাস তাই না এই শাবে বরাত মাসের 15 তারিখে শাবে আপনার শাবান মাসের 15 তারিখে শাবে বরাত ওই শাবে বরাতের এক রাত হচ্ছে মুক্তি রজনী আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত করে দেন মুরতাদেরকে maaf করে দেন আমরা কি করব নিজেদের জন্য মাগফিরাত কামনা করব আর আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করব তবে বন্ধু আমার নতুন দুলা ভাই শ্বশুর বাড়িতে গিয়েছে এখন শ্বশুর বাড়িতে ওই দুলা ভাইয়ের তিনটে ছোট ছোট শালি আছে একটা 5 বছরের ছোট শালি একটা 7 বছরের সেজো শালি আর একটা আপনার 9 বছর এখনো সাবালিকা হয়নি 9 বছরের শালি এখন দুলা ভাই এসেছে গ্রামে জলসা হচ্ছে ছোট শালিটা কত খুব মান সম্মান বেশি হয়নি নতুন দুলা ভাই জম নিয়েছে ও দুলা ভাই আসসালামু আলাইকুম বলে দুলা ভাইয়ের পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে গিয়ে দেখছে পকেট খালি কিচ্ছু নাই তাহলে দুলা শালি যদি দেখে পকেট খালি তাহলে শালি কি नाराज হবে না হবে না যে দুলা ভাই খেয়ে দে কাজ নাই জলসা দিন এসেছো পকেট তোমার খালি আমি কি করে সন্তুষ্ট থাকতে পারি বলো তোমার শালি এই কথা বলে ও কেটে বলল সেজোটা একটু চালাক ছিল তবে যে দুলা ভাই কানে কানে একটা কথা বলবো নিচু হও জমদি দুলা ভাই নিচু হয়েছে বুক পকেটে হাত ঢুকিয়েছে গিয়ে দেখছে কিছু নাই তখন এ রেগে গেছে রেগে গিয়ে বলছে অভাগা দুলা ভাই শ্বশুর বাড়ি আসতে হয় কিছু পকেটে করে নিয়ে আসতে হয় জানো নাই আসলে নারায় তাকবীর